সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা বলি যে এদের তৈরি টেস্ট টিমটাকে নতুন করে তৈরি করার জন্য আমাদের নিচে যেটা কথা বললাম ভেরি ইম্পর্টেন্ট এই টিমটাকে আমাদের ঠিক করতে হবে এই টিমে কিছু প্রমিসিং প্লেয়ার আছে যারা এই টিমে খেলুক বা হাই পারফরমেন্সের থেকে আসুক এরা আরও এদের আরও এক্সটেন্সিভ কাজ করতে হবে আরও খাটতে হবে পরিশ্রম করতে হবে যাতে তারা টেস্ট টিমে জায়গা নিতে পারে তো প্রবলেমটা সেটাই হচ্ছে আমি যেটা বললাম কিছু প্লেয়ার আমাদের যারা সেট প্লেয়ার ছিল তারা আস্তে আস্তে একটু ফেজ আউট হয়ে যাচ্ছে বা হচ্ছে সেই জায়গা আমাদের ফুলফিল করতে এই জায়গায় জাল ভাই মানে আমাদের খেয়াল করি যে ক্রিকেট বোর্ড একটা ভালো ডিসিশন নিয়েছিল এবং এই ডিসিশনটা হচ্ছে অনেকের কাছে পছন্দনীয় অনেকের কাছে অপছন্দনীয়ও ছিল লাস্টে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেললো ওখানটায় ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে যেমন দল করা হয় একই সাথে কোচিং স্টাফদের পারফরমেন্সকেও আপনারা মাথায় রেখেছিলেন আপনারা ইন্ডিয়ান কনসালটেন্ট এনেছিলেন বাংলাদেশ 15 বছর পরে মূল পর্বে বিশ্বকাপের জয় পেয়েছিল তো বাংলাদেশের টি টোয়েন্টির অবস্থা যা তার থেকেও টেস্টের অবস্থা খারাপ এই জায়গাটা নিয়ে আপনারা কি পরিকল্পনা করছেন আপনারা কি ওই মানদাত্তার আমলের যিনি কোচিং মেথড দিয়ে আগাচ্ছেন তাকে নিয়ে আগাবেন টেস্টের না এখানে তো কারো মানদাত্তার ব্যাপার না এখানে এখানে কোচের এক একজন কোচের এক একজন ডিফারেন্ট স্টাইল থাকে আমি একটু বলি আমি বলি যে হয়তো আপনি হয়তো কোনো কোচের কথা বলছেন হয়তো তার কোচিং স্টাইল আরেকজনের কোচিং স্টাইল ইজ ডিফারেন্ট বাট ইউ নিড সাম ওয়ান ওই যে একটা কথা আছে যে এরকম যে কোচের যাতে টিমের উপর ইম্প্যাক্ট থাকে হ্যাঁ কোচের টিমের মধ্যে তার প্রভাব থাকে ইনফ্লুয়েন্স থাকে ইম্প্যাক্ট থাকে তো এগুলো আমাদের ওই ধরনের কোচ দরকার তবে আমার মনে হয় শীঘ্রই আপনার কিছু চেঞ্জেস দেখতে পাবেন আশা করি তো দেখা যাক আমরা কি আমরা চেষ্টা করছি কারণ আমরা ডেফিনেটলি চাইবো যে একটা ভেরি স্ট্রং টিম এবং এই টিমটা নট অনলি যে আমরা আগেও বলেছি একবার যে এই টিম যেটা খেলবে সেটা হচ্ছে কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে এবং হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে নট জাস্ট আমরা এখন টেস্ট খেলছি খেলার মতো আমাদের নিচের র্যাঙ্কিংয়ের টিমের সাথে আমরা যদি জিততে পারি তাহলে খুশি হচ্ছে আনন্দও করছি নট দ্যাট বাট এই যে আজকে ইন্ডিয়ার সাথে কিন্তু ইট ওয়াজ ভেরি ক্লোজ আপনি দেখেন যতই বলেন ইন্ডিয়া ইজ টু উইন এগেনস্ট ইন্ডিয়া ইজ ভেরি টাফ এবং তারা কিন্তু এই কন্ডিশন খুব ভালো জানে আপনি যেটা বলেছেন আপনার এর আগে আমরা হয়তো টেস্ট ম্যাচ জিতেছি এগেনস্ট ইংল্যান্ড জিতেছি এই মাঠে কিন্তু আবার অস্ট্রেলিয়ার সাথে জিতেছি কিন্তু আবার এই মাঠে ইংল্যান্ডকে হারানো ইজ ভেরি ডিফিকাল্ট আমাদের কন্ডিশনে তারা আমাদের কন্ডিশন খুব ভালো জানে তো তাদের সাথে তুলনা করলে ইন্ডিয়া ইজ কোয়াইট টাফ তো যাই হোক তবে আমরা খুব কাছে এসে গিয়েছিলাম এমনকি চিটং টেস্ট আপনি দেখেছেন যদি আমরা আরও কিছু রান থাকতো তাহলে আমরা যদি সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতাম হয়তো ড্রয়ের পথেও যেতে পারতাম বাট আমরা তো জিততেও পারতাম সেই খেলাটা তো এগুলো কিন্তু ইট ওয়াজ কোয়াইট ক্লোজ এই জন্য আমি বলবো টেস্টে কিন্তু উই হ্যাভ ডান ওয়েল একদম যে আমরা খারাপ করেছি তাও না তো লেটেস্ট ওয়েট আপনার কিছু চেঞ্জ আপনার হয়তো দেখতে পাবেন কারণ আমরা সর্বাত্মক চেষ্টা করছি টেস্টে আমাদের ভালো করার জন্য আমি সব ধরনের আমাদের চেষ্টা চলছে আপনি স্ট্রং টিমের কথা বলেন জাল ভাই ডেফিনেটলি মাঠে যারা পারফর্ম করবে তাদের স্ট্রেংথটা কিন্তু জরুরি আপনি নিজেও মাঠে ক্রিকেটে খেলেছিলেন আপনি পেস বোলিং করতেন এবং ওই সময়ের প্রেক্ষাপটে আপনি অনেক আলোচিত একজন ক্যারেক্টার ছিলেন আপনার পারফরমেন্সের কারণে সো স্ট্রং টিম ডেফিনেটলি দরকার আবার ওই স্ট্রং টিমটাকে নারিশ করার জন্য স্ট্রং কোচিং টিমও দরকার জাল ভাই আপনি একটু আগে বলছিলেন যে আপনি ইনফ্লুয়েন্স ক্রিকেটারদের উপর ওই রকম ব্যক্তিত্ব আপনাদের দরকার তো আপনারা আপনাদের প্রয়োজন অনুভব করছেন কিন্তু সেই প্রয়োজনের এগেনস্টে আপনারা স্টেপ নিচ্ছেন না কেন কতদিন আর ইউ হ্যাভ টু বি পেশেন্ট আমাদের সবাইকে একটু পেশেন্ট দরকার ধৈর্য ধরতে হবে হবে আর যেটা বললেন যে এটা হয়ে যাবে আসলে নারিশিংয়ের জায়গা কিন্তু এই ন্যাশনাল টিম না মেন স্ট্রিম না নারিশ করতে হবে প্লেয়ারদের জাস্ট ওয়ান স্টেপ ডাউন ওই জায়গাটা আমাদের কাজ করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যাতে তারা আমি যেটা বললাম তৈরি হয়ে তারপরে মেন স্ট্রিমে আসতে হবে সো মেন স্ট্রিমে এখানে মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ভালো কোচ প্লাস মেন্টর হতে হবে নট অনলি কোচ কারণ শেখানোর আপনি কাউকে নতুন করে স্কিল শেখানোর কিছু নেই সবাই কিন্তু স্কিল্ড প্লেয়াররাই মেন স্ট্রিমে খেলে ওদের যেমন কোনো একটা ম্যাচের পরে খেলার পরে তাদের নিয়ে রিভিউ করা দরকার ম্যাচটা যে আমি ফার্স্ট ইনিংসে কী করলাম সেকেন্ড ইনিংসে যাতে এই মিস্টেকগুলো না হয় এই ধরনের রিভিউ করতে পারে কথা বলতে পারে আলাপ করতে পারে টিম ম্যানেজমেন্টের তো সেটাই কিন্তু এখানে মোর মানে প্রধান রেসপন্সিবিলিটি শেখানোর কিন্তু স্কোপ খুব কম ভুল করলে আপনি মিস্টেকটা বলতে পারবেন এই জায়গাটা তোমার ভুল ছিল পারফরমেন্স অ্যানালিস্টের সাথে বসে আপনি হয়তো দেখতে পারেন হয়তো এখানে কিছু এখান থেকে ক্লিপ নিয়ে দেখা গেল যে কী প্রবলেম হচ্ছে এইগুলো করা যাবে কিন্তু শেখানো বা স্ট্রং করার জায়গাটা হচ্ছে ওয়ান স্টেপ ডাউন অফ দ্য মেন স্ট্রিম টিম তো এই জন্যই আমরা ওই জায়গাটা কাজ করব অ্যাট দ্য সেম টাইম যাতে আপনি যেটা বলেছেন উই নিড এ ভেরি গুড কোচ যে নাকি টেস্ট টিমের জন্য ভালো আমরা ওডিআই তো জেনারেলি আমরা ভালোই করছি সেটার দিকে নজর তাও আমাদের নজর রাখা দরকার বিকজ ওয়ার্ল্ড কাপ ইজ ভেরি ক্লোজ 2023 সালে আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে অ্যাট দ্য সেম টাইম আমরা চাই টেস্ট টিমটার যারা থাকবেন টিম ম্যানেজমেন্টে তারা যাতে কাছে ইম্প্যাক্ট রাখতে পারে সেই ধরনের টিম সেই জায়গায় যদি জালাল ভাই আপনাদেরকে আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করতে হয় আপনাদেরকে যদি অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় অনেক ক্ষেত্রে বিসিবি এরকম সিদ্ধান্ত নিয়ে সফলও হয়েছে
সেটা কি আপনারা করবেন কিনা, এই রিস্কটা কি বিসিবি এবার নেবে? ইউ ওয়েট এন্ড সি, দেখেন আপনারা, ঠিক আছে? দেখেন আপনি যেটা বলছিলেন যে ইম্প্রুভমেন্টের বা শেখার জায়গাটা জাতীয় দলের ওয়ান স্টেপ নিচে, সেক্ষেত্রে তো একাডেমির বিষয়টা চলে আসে। আমরা যদি প্রতিষ্ঠিত ক্রিকেট নেশনগুলো দেখি, সবারই খুব অ্যাক্টিভ ন্যাশনাল ক্রিকেট একাডেমি আছে, যারা সারা বছর যেখানে কার্যক্রম চলে বা প্লেয়ারদের নিয়ে স্পেসিফিক কাজ করা হয়। আমাদের একাডেমি সেইভাবে অ্যাক্টিভ করার কোনো পরিকল্পনা আছে? আছে, যারা দায়িত্বে আছেন তারা এই চিন্তা ভাবনা করছেন। আপনার কিছু চেঞ্জেস বললাম একটু দেখতে পাবেন, আর ওই জায়গাটা যে কাজ করতে হবে এই এই উপলব্ধিটা কিন্তু আছে সবাই। তো দেখা যাক, ইউ জাস্ট ওয়েট, আমাদের নতুন করে আরও কিছু সংযোজন হবে, হলে পরে আপনারা কিছু চেঞ্জেস দেখতে পারবেন, ডেভেলপমেন্ট দেখতে পারবেন। আমার পক্ষে লাস্ট একটা প্রশ্ন, যেটা আপনি বলছিলেন যে আমরা ওয়ান ডেতে মোটামুটি ভালো করছি, কিন্তু নেক্সট ইয়ারে আমাদের আরেকটা ওয়ার্ল্ড কাপ আছে, এক বছরেরও হয়তো সময় নেই, আর একটু কম আছে। তো আমরা যদি কোচিং স্টাফের রদ বদল হয়, সেটা নিশ্চয়ই খুব দ্রুততম সময়ের মধ্যে হবে, কেননা নতুন একটা সেট আপ নিয়ে শেষ মুহূর্তে যাওয়া তো অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। এখনও সময় আছে আমাদের কাছে, এখনও অক্টোবরের খেলা, আজকে হচ্ছে ডিসেম্বর, সো উই হ্যাভ গট অ্যারাউন্ড প্রায় 8-9 মাস আছে এখনও। অনেক মানে শীঘ্রই আপনার একটা চেঞ্জেস দেখতে পাবেন, লেসি আমার সবাই চায়, আপনারাও চান, আমরা ভালো করি এবং আমাদেরও টার্গেট সেটাই। জানবে ওই জায়গায় কি আসলে যেই চেঞ্জটার কথা আপনি বলতে চাচ্ছেন না, এবং যে চেঞ্জটার কথা আমরা মুখেও বলছি না, এবং যেই চেঞ্জটা আসলে আমরা সবাই জানি, আপনিও জানেন আমিও জানি, ওই চেঞ্জটা কি হবে নাকি অন্য কোনো চেঞ্জ? আমি যেটা বললাম কিছু পরিবর্তন দেখতে পারবেন। ওকে, জাস্ট একটু ওয়েট করেন। থ্যাংক ইউ। ভালো আছি।